দেখে সে ফিরে আসে, কিছু ছেলে এসে ফিরে এসে যদি বলে ভাই আহ আজকে নদীতে বান দেখে মনটা ঠান্ডা হয়ে গেল, আমি দীঘায় কেন যাব, দীঘায় যাবার প্রয়োজন নাই, দীঘার ঢেউ দরকার নাই, আমার বাড়ির পাশে নদীতে এখন বান আছে, ওই বান দেখলেই আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। ভাই আমি আপনার কাছে প্রশ্ন করি, ও বান চিরদিন থাকবে? ও নদীর বান চিরদিন থাকবে? ও আমাবস্যা পার হয়ে যাবে, বান বন্ধ হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না, ওই নদীর পানিটা পুকুরের পানির মতন ঠান্ডা হয়ে যাবে? কিন্তু আব্বাস সিদ্দিকী যে সংগঠন করেছে, তেমনি করে দীঘার সমুদ্রে ঢেউ থেকে আল্লাহ কখনো ঠান্ডা করবে না, কি আমার পর্যন্ত ঢেউটা থাকবে, তবে এই ফুট পড়া শরীর আহলে সুন্নাহ বলে আমার সংগঠন কি আমার পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে, এর পিছনে জানা হিজুরে তোমাকে মহাব্বতের মানুষ বাংলার জমিনে 3 কোটির বেশি ফলোয়ার, সেই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার নামে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন আছে না নাই কথা বলে আছে না নাই? প্রতিনিয়ত আপনারা আপনাদের ফেসবুকের মাধ্যমে, আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই আন্দোলনটা চালিয়ে যাবে যে আমরা সর্বপ্রথমে দাদা হুজুরের নামে এখানে আমরা বিশ্ববিদ্যালয় চাই, ফুরফুরার জমিনে দাদা হুজুরের নামে যেন বিশ্ববিদ্যালয়টা তৈরি হয়, এই আন্দোলনটা সকলে জিয়ে রেখে দেবেন, এই আন্দোলন সকলে জিয়ে রেখে দেবে। আর আপনাদের কাছে আমি বলতে চাই, বর্তমান সময়ে আজকে যেমনি করে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, কেন্দ্রের এক সরকার এসেছে কুকুর সরকার, সবসময় খেউ খেউ করা অভ্যাস, ওর জন্য যোগে আসছে না, ওর মুখটা দেখতে বাদরের মতন লাগে, বাদরের মুখ সাইডে দেবেন আর ওর মুখটা পাশে দেবেন, দেখতে একদম বাদরের মতন মনে হবে, এ বাদর যোগী এমনি করে মানুষের চিন্তা না করে ও এখানে কি করেছে, গরুর জন্য অ্যাম্বুলেন্স করেছে, কত বড় রাখাল চিন্তা করে রাখেন, এ ভাই রাখাল হাতে থাকে না মাঠে থাকে, কোথায় থাকে রাখাল? থাকে মাঠে, ওই মাঠের থেকে গরু চড়াতে চড়াতে ওরা মাঝে মাঝে হাতে ওঠে, ভারতবর্ষ কেন হাত, এর হাতে এসে কিছু বেচাকেনা করে করে আবার মাঠে ফিরে যায়, ওরা 5 বছর ধরে এসেছিল, 14 এসেছিল, 19 শেষ হয়েছে, হাত করা শেষ, বিজেপি নেতার পকেট ভর্তি, ওরা আবার মাঠে চলে যাবে গরু চড়াবে, ইনশাল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনারা এক হয়ে থাকেন, যেখানে বিজেপি পাবে প্রকাশ্যে তাদের বিরোধী করুন, কোনো চিন্তার কারণ নাই। ভাই আমার দোস্তের আমার আমি আপনাদের কাছে বলতে চাই, লম্বা সময় নেমন অনেক বক্তা আছে, ভাই বড় দুঃখের সাথে বলতে হয় আজকে আব্বাস সিদ্দিকী বিরোধী করার লোকের সংখ্যা কিন্তু কম নাই, আমি ছোট কথা একটুখানি বলি, আব্বাস সিদ্দিকীর বিরোধী করার লোকের সংখ্যা কম নাই, আজকে বড় থেকে শুরু করে ছোট পর্যন্ত যাদেরকে মানুষ পীর সাহেব বলে, বহু পীর আছে তাদেরকে পীর সাহেব বলে, যাদেরকে এমনি করে মুফতি সাহেব বলে, যাদেরকে মাওলানা সাহেব বলে, সবার চোখ একদিকে, কোথায় বাচ্চা মতন ছেলে আব্বাস সিদ্দিকী, ওর পিছনে লাগতে হবে। আমি মনে করি যে আজকে এই আব্বাস ভাই যারা বিরোধী আছে না, তারা যখন সেলুনে চুল কাটতে যায় ওর নাতির কান ধরে চুল কাটতে হয় না, কেন ওর নাতিগুলো জেনে গিয়েছে, ওর কানের পাশে যদি কে বলে আব্বাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকী গাই, তো কানের পাশে চুলগুলো খারাপ হয়ে যাবে, সাথে সাথে ওদের চুল কাটতে সুবিধা হয়, এদের কানে হাত দেওয়া দরকার নেই, আব্বাস সিদ্দিকীর নাম শুনলেই এখানে যদি জলসায় পাশ দিয়ে গেলে গাড়ির কাজ তুলে দেয়, পর্দাও লাগিয়ে দেয়, মুখও দেখবো না, কথাও শুনবো না, আমি বলি ভাই কি জ্বালা করে কেন এত, এত জ্বালা করে কেন? বাংলা চলিলে যখন বিরাতি মঠগুলো ছেড়ে গিয়েছিল আল্লাহ পাক বড় রহম করে দাদা হুজুরকে পাঠিয়েছিল, আর বর্তমানে বাংলা চলিলে মুনাফের সিলসিলা বড়দি যারা গোয়ালে রয়েছে তাদের জন্য আল্লাহ পাকে আব্বাস সিদ্দিককে পাঠিয়ে দিয়েছে, এটা জোরে নারা লাগিয়ে দেন না। আমি এমনি করে বকুল হয়ে আছে, এই এতদিন যদি খালি ছিল কোনো বাচ্চা ঘিরলে গাছে মেরেছে, এই মেরেছে গাছে, কেউ মারিনি, আর এই দেখবেন যে এই বকুল থেকে আমে তৈরি হবে, আমের গুটি নেবে পাকা দূরের কথা, গুটি নেবার সাথে সাথে ওখানে গিয়ে ঢিল মারা শুরু করে দেবে, এই খালি গাছে কেউ ঢিল মারে না, যে গাছে ফল থাকে সে গাছে ঢিল মারে। আরে বাংলা চললে যত মুনাফেক আলেমগুলো আছে
এরা বুঝতে পেরেছে এই গাছে আল্লাহ ভরপুর ফল দিয়েছে, এই গাছটাকে না ভাঙতে পারলে, এই গাছটাকে খালি না করতে পারলে আমাদের বাজার ঠিকভাবে চলবে না। এই জন্য বাচ্চা ছেলেদের দিকে তাকিয়েও বারবার তারা ঢিল মারছে, কিন্তু তারা হুজুর আল্লাহ বা হুজুরের রুহানি দোয়া আছে, যত ঢিল মারছে উৎপা সাহি বা রসুলকে যত পাগল করেছে, কাফেরেরা তত রসুলকে দেখার চেষ্টা করেছে, এরা আব্বাস সিদ্দিকী বৃদ্ধি যত করেছে আল্লাহ আব্বাস সিদ্দিকের নামটা কত উচ্চ মাকামে পাঠিয়ে দিয়েছে, একটু সরে সরে বলা যাবে না। আব্বাস সিদ্দিকের দিকে লক্ষ্য রাখুন। আমি একটা কথা বলতে চাই, মানুষটা আমি ব্যক্তিগতভাবে বলার স্বাধীনতা রাখিনি, কারণ ওনার সঙ্গে আন্তরিক সম্পর্ক আছে, ভালোবাসা আছে, আমি দাদা হুজুরের আওলাদ হিসাবেই মানে অন্য কিছু জানি না, দাদা হুজুরের আওলাদ বা অন্য কিছু জানি না। এই মানুষটার মধ্যে যদি ভালো করে গেলে মিশে আছেন, জানবেন একটা শিশু সুলভ ভাব আছে, একটা সাধারণ স্বাভাবিক মনোবৃত্তি আছে। এই মানুষটার মধ্যে একটা দোষ আছে, সবাই চমকে যাবেন, কি দোষ বাবা? ভাই সামনে বসে আছে, এত লোকের সামনে ভাইয়ের দোষ বলছে? হ্যাঁ দোষ আছে। কি দোষ? কখনো কখনো আপনাদের কারণে হয়তো একটু মাথাটা গরম হয়ে যায়, একটু রেগে যায়, জলসার ডায়েরি চার বছর ফাঁকা নেই, তার মধ্যেও বলছে ভাই একটা জলসা নেন, ভাই একটা জলসা নেন। এই যখন বলছে রাগ না দেখালে সহ্য করতে পারেন, একটু মেজাজ গরম হয়ে যায়, এ ব্যতীত কোনো খারাপই দেখেছেন? এই হাত তুলে বলেন না, কোনো খারাপই দেখেছেন? এই মানুষটার পাশে দাঁড়াবেন তোরা কি গো? দাঁড়িয়ে আছেন তার কিয়ামত পর্যন্ত দাঁড়ানো অঙ্গীকার করে, আল্লাহ সাক্ষী আছে কলকাতার জমিনকে ভরানোর জন্য আল্লাহ রহম এসেছে। ভাইজান জবান থেকে বলেছিল, ভাই কলকাতার জমিনকে ভরানোর জন্য আমি আব্বাস সিদ্দিকীর লোকের উপরে নয়, আমি আল্লাহর উপরে ভরসা করে থাকি, যদি মানুষ নাও সারা দেয় আল্লাহ জিন দ্বারা ফেরেশতারা কলকাতাকে ভর্তি করে দেবে, এটা সরে সরে বলা যাবে না। ভাই আমার দোস্তরা আমার, আমি লম্বা চড়া করবো না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি এতটুকু অনুরোধ রাখি, উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক হিসাবে আমি ভাইজানের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ, পাশে দাঁড়ানোর চেষ্টা করি, কিন্তু জেনে রেখে দেবেন আমি বারবার এটা মনে করি, আজকে যারা আপনারা এসেছেন এখানে রিয়েল হিরো কিন্তু আপনারাই, যারা আপনারা নিজে কষ্ট করে বসে আছেন আপনাদের জন্যই এই সংগঠন, আপনাদের জন্যই সব। আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে এমনি করে আমার উত্তর চব্বিশ পরগনায় যে ভাইগুলো অত্যন্ত পরিশ্রম করেছে আজকের এই প্রোগ্রামটাকে, রাজ্য সমাবেশকে সফল করার জন্য, আমি সেই ভাইদের নামগুলো একবার আপনাদের কাছে বলি এবং ভাইদের কাছে অনুরোধ করব আপনারা আরো দৃঢ়ভাবে সংগঠনের সঙ্গে থাকুন। যেমনি করে আমার ভাইরা উত্তর চব্বিশ পরগনার থানা কমিটিতে দায়িত্ব নিয়ে কাজ করেছেন, আমার কুতুবুদ্দিন ফাতিহ ভাই, খিলকাপুরের সাজান ভাই, বারাসাতের নাসির ভাই, আলমির ভাই, আমার দেওয়ঙ্গার করিম ভাই, আব্দুল ওয়াহাব সাহেব, মুফতি আলাউদ্দিন সাহেব, এমনি করে সাবি ভাই, তাজুল ভাই, মাওলানা রশিদ সাহেব, ভাই কালাম সাহেব, এক নম্বর গোড়াকের সম্পাদক বসিরাত মুসা সাহেব, এক নম্বর গোড়া এক নম্বর বসিরাত গোলাকের কুদুর সাহেব, মাওলানা ইমামউদ্দিন সাহেব, আমাদের হাসনাবাদ গোলাকের ইব্রাহিম সাহেব, শ্রোতৃবৃন্দকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং মুবারক জানাই আব্বাস ভাইজানের পক্ষ থেকে। ভাই হয়তো মনে করে আপনাদের নামটা আজকের ব্যস্ত দিনে নাও বলতে পারে, সেই জন্য আমি দায়িত্ব নিয়ে ভাইয়ের তরফ থেকে শুনে নিয়ে আপনাদের নামটা এখানে ঘোষণা করার কারণ এটাই, আমাদের সংগঠনের জন্য যারা কাজ করছেন এরা ব্যতীত এদের সঙ্গে এদের টিম আছে, সকলকে ধন্যবাদ জানাই। আগামী দিনে এই কলকাতার ময়দানে আমরা যেটা বলবো রাজ্য সরকার সেটা শুনতে বাধ্য হবে ইনশাল্লাহ, এটা আমার দাবি। এ বলে বক্তব্য থেকে বিদায় দিচ্ছি, ও আখিরি দাওয়ানি আলহামদুলিল্লাহ, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, মোবারকবাদ জানাই ভাইজানকে, বীরজাদা ভাই জিদামিন সাহেবকে। আমি একটা দুটো কথা শুধু ঘোষণার জন্য বলছি, আমার ভাই বাইজিদ আমিন ভাই কি বললো আপনারা শুনলেন? যে ব্রিগেডও আমরা ভরাতে পারি, কি পারি না পারি না? আমি আপনাদের ঘরে একটা কথা বলছি শুনুন, আমি কিন্তু প্রথম থেকেই বলেছিলাম চলো মহান স্রষ্টার উপরে ভরসা রেখে, আমাদের তো একমাত্র সাহারা আল্লাহ, ঠিক না বেঠি? ভরসা একমাত্র আল্লাহ, ওসিলা হলো রাসূলুল্লাহ, ঠিক না বেঠি? আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করিনি, রসুল ছাড়া কারো দুয়ার আশাও রাখিনি, ঠিক না বেঠি? তো ভাইয়ের আমার, আজ আপনারা জানেন কি জানি না কলিকাতায় কি হচ্ছে, এখানে যা লোক দেখছেন সেই শেষ মাথা পর্যন্ত উঠবেন না, আমি যখন বক্তব্য দেবো তখন উঠবেন। তা আরো কয়েকজন আছে বক্তা, আমি তো চাইছিলাম
তিনটের মধ্যেই শেষ করে দিবা, যদি সাড়ে তিনটা পর্যন্ত হয় আপনাদের অসুবিধা আছে? তা কেন, আপনারা অনেক কষ্ট করেছেন, আমি অতি দিল থেকে বলছি আমি আপনাদের খুবই ভালোবাসি। কেন ভালোবাসি? আপনারা আমার মায়ের পেটে আসেন না ঠিকই কথা, কিন্তু আপনারা আমার মুজাদ্দেদ জামানকে ভালোবাসেন। আজ আপনাদের গ্রামে যখন আমি যাই, আপনারা কি ভালোবাসেন আমাকে, কিভাবে আমার জন্য ছুটাছুটি করেন, ছোট ছোট বাচ্চারা স্লোগান দেয়, সিরাই সিরাই রক্ত আব্বাস সিদ্দিকীর ভক্ত। এই মহব্বত আপনাদের, আমি আপনাদের বাঁচাবার জন্য নিজের জান পর্যন্ত দিতে রাজি আছি। কিন্তু আজ আমি খোদাকে সাক্ষী রেখে বলছি, এখানে আমি কোনো রাজনীতির বিরোধী করতে আসিনি, কোনো দলকে জিতাতে আসিনি, কোনো দলকে হারাতে আসিনি। আমি মহান স্রষ্টাকে সাক্ষী রেখে বলছি, যে জিতবে সে আমার মামু নয়, যে হারবে সে আমার চাচাও নয়। আমি এসেছি শুধুমাত্র আমার দেশবাসী মুসলিম দলিত আদিবাসী, সাথে সাথে আমার আবু বাকরের 72 বছরের মুরিদদের হয়ে নিজেকে কুরবান করতে এসেছি, তোমাদের জন্য নিজেকে লুটাতে এসেছি। তোমরা যদি চাও আব্বাস সিদ্দিকীকে খরচ করে নাও, আমার শুধু শেষ একটা আশা, আমি যখন বক্তব্য দেব তখন বলবো, আমার এই আশাটাই তোমরা শুধু সাথ দেবে, রাজি আছো তো? এখন আমি যে কথা বলছি, আজ আপনারা জানেন কি জানেন না, এখানে যা লোক এসেছে এর থেকে তিন গুণ লোক চারিদিকে সব মাঠে মাঠে যে যার বসে গেছে মাইকের আওয়াজে, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তোমরা আমার অন্তরের ভাই, তোমরা আমার কলেমার ভাই, তোমরা আমার মুজাদ্দেদের জামানের রুহানি আওলাদ। তোমাদের ছোট ভাই মনে করে, নিজের ভাই মনে করে, এবারের মতো ক্ষমা করে দাও। আমার পীরজাদা বাইজিদ আমিন ভাইয়ের কথা, আল্লাহর রুহুল আমিন সাহেবের রক্তের কথা, আগামী এবারের দাবি, আমরা বর্তমান সরকারকে সজাগ করাতে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে সজাগ করতে এসেছি যে দিদি, আপনি আপনার রাজ্যের সেই প্রেমিকগুলোকে ভুলে যাবেন না, যারা আপনার জন্য এমন করে পিক কি বলে সিঙ্গুরে রাস্তায় নেমেছিল, যারা আপনার জন্য এমন করে বিভিন্ন জায়গায় বল খেয়েছিল, তাদেরকে ভুলে যাবেন না। এটা একবার সজাগ করতে এসেছি, যদি সজাগ হয়ে যায়, আমার ভাই যেটা বলেছে ঠিকই, আমরা অবশ্যই আন্তরিক শ্রদ্ধা জানিয়েছি, জানাবো। আর যদি খুনিয়ে থাকে তাহলে আপনার জন্য ক্ষতি হবে। আগামী দিন ক্রিকেটে যদি টাকা হয় আপনারা রাজি আছেন? এক মাস পরে যদি রাজি রাজি আছেন? রাজি আছেন? এখানে যতজন এসেছে, যারা বাইরে আছেন শুনতে পাচ্ছেন আপনারা, সেই দূরে দূরে শুনতে পাচ্ছেন, তিনি মাইকে শুনতে পারেন, আপনারা রাজি আছেন? সেই মাঠের চতুর্দিকে রাজি আছেন? চতুর্দিকে একবার আপনারা দেখে নিন, একবার মৌ কাটিয়া উঠে দাঁড়ান, একবার আমার ভুল ভ্রান্তিটা ক্ষমা করবেন।
রাজকে যারা এসেছে আগামী দিন ক্রিকেটে ডাকে যা এসেছে এ থেকে আর দুটো করে জিনিস হাতে করে নিয়ে আসেন ক্রিকেটও হয়ে যাবে ঠিক না ঠিক আরে লোক বহুত কিছু বলে আমরাও লোক বুঝি সারা জীবন জলসা মাহফিল করে করে বেড়াচ্ছি কোথায় কত লোক আসে তাদের সব বুঝি আমরা এ যা এসেছেন দুটো করে সাথে নিয়ে আসতে পারবেন পারবেন আপনাদের আনতে হবে না আপনারা আসবেন আর যে সকল ছেলে কোনো পরীক্ষা দিচ্ছে আমার ভাই ওদের জন্য দোয়া করি ওরা পরীক্ষা দিয়ে ভালো হবে ভালো রেজাল্ট করুক ওরা আসবে আর মুরব্বীদের আমার বাপেদের বয়স্কদের আসতে নিষেধ করেছি শুধু বলবো আব্বা একবার চলো ছেলের পাশে তাহলে এই ব্রিটের ঢাকুটুকু খাবে ধরে বলো এখন বক্তারা বক্তব্য দিচ্ছে আমি 3:30 পর্যন্ত আপনাদের কাছে সময় চাইছি কথা বুঝে আসছে বসুন আমাদের যারা আমি আমাদের স্টেজের ডান দিকে যে রেলিংটা রয়েছে একটু ছেড়ে দিয়ে দাঁড়াবেন রেলিংটা ভেঙে যেতে পারে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে একটু রেলিংটা ছেড়ে দিন আমাদের প্রোগ্রাম চলছে আসলে আমরা অনেকদিন থেকেই স্বপ্ন দেখছিলাম কিছু মানুষ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের যিনি মুখ্য নেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ ভাসানী আমরা আমাদের ভাইজানকে মাওলানা আব্দুল হামিদ ভাসানী দেখতে চাই আর আজকের এই সভা প্রমাণ করে দিল যে মাওলানা আব্দুল হামিদ ভাসানী বাংলাদেশের জাতীয় আন্দোলনের যে নেতা বক্তব্য রাখতে আসবেন আদিবাসী আন্দোলনের নেতা রাম সোরেন আদিবাসী আন্দোলনের নেতা রাম সোরেন একেবারে সংক্ষিপ্ত ভাবে আমাদের সঙ্গে সংহতি জানাতে এসেছেন উনি বক্তব্য রাখবেন আমি অভিনন্দন জানাই জোহার গিয়ে কথা বললাম ওরা আদিবাসী ভাষায় আপনাদেরকে আমি অভিনন্দন জানালাম তারপরে বাংলা ভাষায় জানালাম আপনাদেরকে তো আমি এক আদিবাসী নেতা আজকে বিভিন্ন আদিবাসী মহল্লাগুলোই আমরা আদিবাসী পিছিয়ে পড়া মানুষ তাদের মধ্যে আমরা কাজ করে থাকি তাদেরকে সচেতন করার তাদেরকে সমাজে সুস্থভাবে যাতে বাঁচতে পারে এই ধরনের কাজের সঙ্গে আমরা আদিবাসী সমাজে কাজ করে থাকি আজকে হুজুরেরটাকে এই রানী রাশমনি রোডে আমরা সমস্ত মানুষ জমায়েত হয়েছি সেখানে আমরা এই বার্তাগুলো ছড়িয়ে দেব এবং আমরা সারি সবাই সংগঠিত ভাবে এই সরকারের বিরুদ্ধে আমরা রাস্তায় লড়াই নামব আজকে আমরা সমস্ত দিক দিয়ে পিছিয়ে পড়া আদিবাসী ভাই বোনেদের তাদেরকে হত্যা করা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে এই মানুষগুলোকে হত্যা করা হচ্ছে আজকে বাবা সাহেব আম্বেদকর যিনি আমাদের সংরক্ষণের কথা বলে গেছেন সেই এই সংরক্ষণটুকু আমাদের দেশের সরকারগুলো পূরণ করতে পারছে না তারা যে আদিবাসী ছেলে মেয়েদের চাকরির ব্যাপার মুসলিম ছেলে মেয়েদের শিক্ষাগত ছেলে মেয়েদের চাকরির ব্যাপার সেখান থেকেও বঞ্চিত হচ্ছে এবং আজকে আদিবাসী যে আইনগুলো যারা অতীতে করে গেছেন বাবা সাহেবরা সরকার ভাঙে দেবার চেষ্টা করছে আদিবাসী ছেলে মেয়েদের আর চাকরি দেওয়া যাবে না মুসলিম ছেলে মেয়েদের আর চাকরি দেওয়া যাবে না ওরা চায়ের দোকান খুলুক রাস্তার ধারে ছোটের দোকান খুলুক রাস্তার ধারে আর আদিবাসী মানুষগুলো হাড়িয়া থাক মদ খাক এইভাবে আর উৎসবে মেতে থাকুক এদেরকে নাড়া দেওয়া যাবে না বিশেষ এরা যেভাবে আছে ওইভাবে থাক দেশি চাকরি বাকরির গল্প শোনানো যাবে না
হয়রানি করা হচ্ছে বিভিন্ন কাজে, পঞ্চায়েত গুলোই দেখেন, বিডিও অফিস গুলোই দেখেন, সেখানে আমাদের কথা শুনে না তারা। আমাদের আদিবাসী ভাই বোনেরা মায়েরা যখন একটা কাজের জন্য পঞ্চায়েতে যায়, নেতারা তারা তাদের কথা শুনতে পারে না, সেই কথা শোনার সময় নেই তাদের। বাবু বাবু করে তাদের হাত ধরতে হয়, বাবু আমাকে আমার এই রেশন কার্ডের কাজটা করে দিন, বাবু এই আমার আধার কার্ডের কাজটা করে দিন, নামটা ভুল। এই সামান্য কাজগুলো মাত্র করতে পারে না আমাদের যে পঞ্চায়েতগুলো বিভিন্ন গ্রামে অবস্থিত, এরকম একটা পর্যায়ে পৌঁছে গেছে। আমার মা বোনেরা আমি দেখেছি পেটের জ্বালায় যখন বাড়িতে বাচ্চাকে ছেড়ে 100 দিনের কাজে যাচ্ছে, মাঠে ঘাটে তো কাজ কাজ সেরম নেই বললেই চলে, কিছু কিছু জায়গায় কাজ আছে আর কিছু জায়গায় নেই। আমার 100 দিনের কাজ, মা বোনেরা যখন যায় সেই কাজ যখন করে আসে সেই টাকাটা পাওয়া যায় 1 মাস 1.5 মাস অথবা 2 মাস পরে। সেই আমার বোন, সেই আমার মা যখন পেটের তাগিদে কাজে যাচ্ছে তখন টাকাটা সঠিক সময়ে দেওয়া হয় না, 100 দিনের কাজ। দিদিকে আবেদন করব, আপনি যে রাজ্যে 100 দিনের কাজ শুরু করেছেন, যে লাগু করেছেন, এই কাজের টাকাটা নির্ধারিত সময়ে যেতে পায়। কৃষকদের কাছে যখন আমার ভাই বোনেরা মায়েরা কাজে যায়, তারা হয়তো বৃহস্পতিবার না হলে রোববারের মধ্যে টাকা পেমেন্ট করে দেয়, আবার কৃষক ভাইয়েরা পেমেন্ট করে দেয় টাকা, তাহলে আপনি পারছেন না কেন? 100 দিনের কাজটাকে সঠিক টাইমে যেতে টাকাটা পাওয়া যায় সেটা সেটার দিকে একটু নজর দিন। আমরা যেভাবে আজকে আমাদেরকে ডাক দিয়েছে, এই এই ডাকে আমরাও সাড়া দিচ্ছি। আদিবাসী মানুষ এবং আমাদের মুসলিম ভাইরা এবং দলিত ভাইরা, আগামী দিন আমরা এত কম জমায়েত হয়েছে আজকে, আগামী দিন আমরা ব্রিগেডকে আমরা ভরে দেবো, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আজকে থেকে এখানে যাব। এই কথাগুলো বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনাদের এই ধৈর্য ধরে এই প্রখর রোদে ভালোবাসার যে পরীক্ষা দিয়েছেন তার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের কাছে মুবারকবাদ জানাই। এবং আমি বেশিক্ষণ সময় নেব না, আমার পূর্ববর্তী বক্তারা এবং বড় ভাই যান যে বক্তব্য দিয়েছেন তারপরে মনে হয় না আর বক্তব্যের কোনো বিষয় আমাকে তুলে ধরতে হবে। যদিও আপনাদের সামনে এসে হাজির হয়েছি, আমি প্রতিশ্রুতিবদ্ধ ভাইজানের সঙ্গে হয়েছিলাম যে আপনার জন্য যদি কোনো আইনের প্রয়োজন হয় আমি অ্যাডভোকেট মিরাজ হোসেন আপনার সাথে আমি সমস্ত রকম সমস্ত কিছু দিক থেকে আপনাকে আমি সহায়তা করব। আর আপনারাও দোয়া করবেন আমি যেন আমার সেই ভাইজানের কাছে যে ওয়াদা করেছি সেই ওয়াদা যেন রক্ষা করতে পারি। বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য করে আপনারা পূর্ববর্তী বক্তাদের সমস্ত বক্তব্য আপনারা শুনলেন, আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের বক্তব্যের মধ্য দিয়ে কোনো সরকারের বিরোধিতা নয়, সরকারকে জাস্ট আমরা একটু আমাদের মনের ব্যথাগুলোকে তুলে ধরতে চাইছি। যদি সেই ব্যথাগুলো আমার অভিভাবকের কাছে যদি সেই ব্যথাগুলো যদি তুলে ধরতে পারি, নিশ্চয় সরকার আমার অভিভাবক সে ব্যথাগুলো জানলে নিশ্চয় আগামী দিনে এই সরকার সহ সাধারণ জনবাসীর উপকৃত হবে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করে দেখছি সরকার চারিদিকে উন্নয়নের আওয়াজ তুলেছে, খুব ভালো জিনিস, এই উন্নয়নের আওয়াজকে আমরাও মেনে নিয়েছি। আপনারা লক্ষ্য করে দেখবেন হুগলি জেলায় দুটো উন্নয়ন পরিষদ গঠন করা হয়েছে, একটা তারকেশ্বর উন্নয়ন পরিষদ আর একটা ফুলপুরা উন্নয়ন পরিষদ, খুব ভালো জিনিস। এই সরকারের আমলে আর একটা উন্নয়ন পরিষদের লক্ষ্য করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কুচবিহারে রাজবংশী উন্নয়ন পরিষদ তৈরি হয়েছে। এই তিনটে উন্নয়ন পরিষদ ধর্মীয় কেন্দ্রকে
অনুসরণ করে ধর্মীয় কেন্দ্রের জন্য সেই জায়গাগুলোকে বর্তমান সরকার সঠিকভাবে চিহ্নিত করেছেন, খুব ভালো জিনিস। রাজবংশী উন্নয়ন পরিষদের যে সমস্ত কাজকর্ম ক্ষমতা চেয়ারম্যান দেখভালের দায়িত্ব দিয়ে রেখেছে সেই সম্প্রদায়ের সেই বাড়ির সেই একজন কৃতি সন্তানকে, খুব ভালো জিনিস। সরকার যতটা খুশির সঙ্গে তাকে দায়িত্ব দিয়েছে, আমরা ফুটপাশে আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আমরাও খুশি, মোবারকবাদ জানাই, খুব ভালো কাজ করেছে। আমরা লক্ষ্য করে দেখলাম ফুটপাড়া সেই উন্নয়ন পরিষদ তৈরি করা হলো, আর সেই ফুটপাড়া সেই উন্নয়ন পরিষদে এমন একজন সম্মানীয় ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো যে সম্মানীয় ব্যক্তি ছাড়া ফুটপাড়ায় কি আর বিশ্বের পরিবারবর্গের মধ্যে ওই উন্নয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার মতো উপযুক্ত ছিল না। এটা সরকারের কাছে আমাদের দাবি, এটা সরকারের বিরোধিতা নয়। আমার মনে হয় ফুটপাড়া সেবা আহলে সুন্নাতুল জামাতের মনে হয় যদি ওই উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বের পরিবার বর্গ থেকে একজনকে করা হতো, নিশ্চয় এই উন্নয়ন পরিষদ আরো এগিয়ে যেত। আমরা লক্ষ্য করে দেখেছি পার্শ্ববর্তী আমার হিন্দু সম্প্রদায় ভাইদের তারকেশ্বর উন্নয়ন পরিষদ তৈরি করা হলো, সেখানে একজনকে দায়িত্ব দেওয়া হলো, সেখানেও সে এক খুব যে একজন সম্প্রদায়ের মুসলিম মানুষ সে অন্য একজন সম্প্রদায়ের সেখানে উন্নয়ন পরিষদের চেয়ারম্যান করা হলো। জানি না এটা কতটা প্রয়োজনীয়তা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই যে আপনি একটু ভাবুন, এই উন্নয়ন পরিষদকে নিয়ে যে সামাজিক অবস্থা চলছে, মনে হয় না আগামী দিনে এই অবস্থার এই ধরনের ধারণা আপনার কাছে জেগে উঠবে, যেটা খুব খারাপ লাগবে, যেটা ব্যাখ্যা করতে পারা যাবে না। আপনার কাছে আমাদের করজোড়ে নিবেদন যে আপনি ফুটপাশে উন্নয়ন পরিষদের দিকে লক্ষ্য দিন, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক ফুটপাড়া শরীফে ঐতিহাসিক 21-22-23 ফাল্গুন আসে, সেখানে এসে ন্যূনতম যে পরিষেবা, যে স্বাস্থ্য হসপিটালের ব্যবস্থা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কামিল রহমাতুল্লাহ এর হাতে গড়া প্রতিষ্ঠিত হসপিটাল, সেই হসপিটাল প্রতিশ্রুতিবদ্ধ, সেই হসপিটাল আজও রূপান্তরিত হলো না। এবং আপনাকে বলে যাই, আপনার বাংলায় ওই জাঙ্গিপাড়া বিধানসভা এলাকায় অন্যান্য হসপিটাল আরো গৌরবের সঙ্গে আরো উন্নত পরিষেবা দিয়ে সুনাম অর্জন করছে, আপনি একটু লক্ষ্য দিন। আপনার হয়তো আন্তরিকতা আছে, এটা বিশ্বাস করি, আপনার যারা ওখানে কাজ করছে হয়তো তাদের মধ্যে কিছু ঢিলেমি আছে, আপনাকে সে বিষয়ে আমরা বারবার লক্ষ্য করে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি সংগঠনের পক্ষ থেকে আপনাকে বলছি, আপনাকে নির্দিষ্টভাবে ফুটপাশে আহলে সুন্নাতুল জামাতের প্যাডে আপনাকে চিঠি করা হয়েছে, আপনাকে মেল করা হয়েছে, আজ পর্যন্ত তার কোনো প্রত্যুত্তর আমরা যথোপযুক্ত পাইনি। আপনি জানেন যে এই সমস্ত জায়গাগুলোর গুরুত্ব কতটা, ওই সমস্ত এলাকাগুলোর যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে আজকে ওখানে যে মাদ্রাসা আছে, ফুটপাথ শেখ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কামিল রহমাতুল্লাহ আলাইহির হাতে গড়া যে সিনিয়র মাদ্রাসা, বড় হুজুর পীর কামিল রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে যে মাদ্রাসা তৈরি হয়েছিল, সেই মাদ্রাসায় কামেল এবং মুমতাজুল মুহাদ্দিসিন পড়ানোর জন্য বারবার সরকারের কাছে দাবি করা হয়েছে, এলাকার সাংসদ মশাইয়ের কাছে এ নিয়ে বিস্তারিত জানার জন্য বারবার দ্বারস্থ হওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু আজও পর্যন্ত তার সুরাম হয়নি, সুবন্দোবস্ত হয়নি। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ফুরফুরের গুরুত্বকে যদি ভুলে যান, তাহলে আগামী দিনে আপনাকে বুঝতে হবে এই সংখ্যালঘু মুসলমানের নিম্নায়ন ক্ষমতার জন্য ফুটপাশে আহলে সুন্নাতুল জামাত আপনার বিপক্ষে এখনো যায়নি, নিশ্চয় যাবে না। সে গুরুত্ব বোঝার জন্য আপনার কাছে মানবিক হস্তক্ষেপ চাইছি। ঠিক এইভাবে দাঁড়িয়ে থেকে আমরা লক্ষ্য করে দেখছি সরকারি ডিপার্টমেন্ট গুলোতে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী গুলো নিয়োগ আছে, আপনি সদিচ্ছার সাথে তাদের নিয়োগ করেছেন, তাদের বেতন কাঠামো উন্নয়নের জন্য ফুরফাশিব আহলে সুন্নাতুল জামাত আপনার কাছে করজোড়ে নিবেদন করে যে আর্থিক অবস্থা, বর্তমান দৈনন্দিন জীবন ব্যবস্থা যেভাবে পরিবর্তন হচ্ছে, কেন্দ্র সরকারের লাগাতার দিব্যি দ্রব্যমূল্য বৃদ্ধির যে মাসুল, জিএসটি সহ সাধারণ মানুষ নোটবন্দি সহ জনজীবন যেভাবে বিপর্যস্ত হচ্ছে, ঠিক সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে এই এসএসকে এমএসকে সহ সিভিক পুলিশ সহ ভিলেজ পুলিশ সহ এবং মাইনরিটি ডিপার্টমেন্টের ফিনান্স সুপারভাইজার সহ সাধারণ প্রকল্প কর্মীরা, 100 দিনের প্রকল্প যে আধিকারিক কর্মীরা আছে, তাদের জীবনের যন্ত্রণার কথা ফুটপাশে আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পিছনে আব্বাস সিদ্দিকী ভাইজানের কাছে তারা দলে দলে আসছে, তারা এসে সেখানে ভাইজানের কাছে অভিযোগ করছে, ভাইজান আপনি আওয়াজ তুলুন, আপনি বলুন, নহলে না হলে আমরা আগামী দিনে এইভাবে জীবনযাপন করতে পারবো না। তারা তাদের দাবি আপনাদের কাছে তুলে ধরছে সরকারের কাছে বিভিন্নভাবে, এবং ফুটপাশে আহলে নয় আমরা সরকারের যদি কোনো কাজ হয় সেই কাজকে এগিয়ে যাওয়ার জন্য মূল্যায়ন
করার জন্য, আর একটু ভালো কাজ করার জন্য আমরা সরকারকে একটু বলছি। এই বলার মধ্যে দিয়ে যদি মনে হয় এটা কারো তোষামতি, এটা কারো গোলামতি করা হচ্ছে, মনে হয় না সেটা ঠিক হবে, আর সেটা করার উদ্দেশ্য ভুলবাস হবে। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাই জানেন সেই ইচ্ছাও নেই, সেই ইচ্ছা আছে যে ইচ্ছা আমার অধিকারকে বুঝে নেওয়ার। সংবিধান যে ইচ্ছা আমাকে দিয়েছে, সংবিধান যেই অধিকার আমাকে দিয়েছে, সেই অধিকারকে বুঝে নেওয়ার জন্য ভাইজান বারবার বলেছেন যে আমি তার অধিকারে বুঝে নেওয়ার জন্য আমি যদি কুরবানি হয়ে যাই তা হতে প্রস্তুত, আমি সেই অধিকার আমার বাংলার অবহিতের সঙ্গে যতটুকু আমার সহযোগিতা করার নিশ্চয় আমি সহযোগিতা করবো। প্রকাশিব আহ্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ অ্যাডভোকেট সাহিব মিরাজ সাহেবকে। এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন সাবির হেজদা ফাটাইল, বিশিষ্ট সমাজকর্মী।